हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू सिस्टर्स व्लॉग। आमी आपनारा सामने आज के एक बार्थडे ब्लॉग लई आईसी आपनारा लगे शेयर करियार। आमार इन्स्टाग्रामो टिकटको बहुत जने आमारे आज करसन, कमेंटो आज करसन, ई ब्लून आमी होई थाकि अर्डर करसी आर होई थाकि आमी आनछी। ओतार लागि आमी ई ब्लॉगटा मानानिर मेन रिजन हइलगी आपनारा देखाई आर होई थाकि आमी एकटा অর্ডার করছি। আমি এই ব্লুন আজটা ইবে তাকে অর্ডার করছি, আমাজন ইবে তাকে ইজিলি আপনারা ফাইলি বা টুয়েলভ পাউন্ড থার্টিন পাউন্ড ১৪ পাউন্ড ওলা প্রাইস হইব। আমি দেখাই আর ও ভিডিওর মাঝে কিলা অর্ডার করছি, হই তাকে অর্ডার করছি। ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কালার মিলে আপনারা বার্থডের লাগি, অ্যানিভার্সারির লাগি, এনি কালার, এনি ওকেশনের লাগি আপনারা একটা অর্ডার করতে পারবেন। আমার ব্লুন আজটা অর্ডার দিছিলাম ফোর ডেজ আগে, আর আমার ফোর ডেজ পরে অর্ডার আইছে। আমি বুঝছি যে বড় একটা হইব, পরে দেখি কতটি ব্লুন। আর বলুন, ব্লুনের লগে ব্লু একটা থিংস দিছে, আর দুইটা সেলেটিভের লেখানি সেলেটিভ ছোটো ছোটো দিছে, একটা স্টিকি সেলেটিভ আর একটা ব্লুন। ব্লুন হারাইয়া আজ বড় হরতায় করি ওটা একটা সেলেটিভ। আমরা ফ্যামিলির বাচ্চাই তোর সবর সেপ্টেম্বর আর অক্টোবরও সবর বার্থডে। এভরি ইয়ার আমরা সবে সেপারেট সেপারেট করি বার্থডে করি সব বাচ্চাইন তোর। এইবার আমি সবরে বার্থডে সারপ্রাইজ দিলাম। আমার বাচ্চাইন তোর পার্টির লগে আমার জালাইন তোর বাচ্চাইন তোর পার্টি করলাম একলগে, করায় সব হ্যাপি হইসইন, খুশি হইসইন। আর বাচ্চাইন তো সবচেয়ে থাকে বড় কথা, বাচ্চাইন তোর খুশি, বাচ্চাইন খুশি হয়ে গেছইন, ও আমরারও দিল খুশি হয়ে গেছে, আমরারও ভালো লাগছে। আমরা সারা ফ্যামিলি এদিন যে এনজয় করছি। আর আপনার লগে এই ভিডিওটা শেয়ার করতে পারি আমার খুব বেশি ভালো লাগে। অল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনার কাছে। আমি একটু প্রাইমাকও আইছি, প্রাইমাক থেকে একটা ড্রেস নিতাম করি। আমার বাচ্চাইন্তর বার্থডে আমি পিনতাম ব্ল্যাক, আজ অর্ডার করছি ব্লু নাচ, ব্ল্যাক গোল্ড আর হোয়াইটে। তে আমি হোয়াইট আর ব্ল্যাকের মাঝে একটা ড্রেস টুকাইয়ার পিনতাম করি। তে আমার আমি ফাইলিছি, চুজ করে লিছি একটা ড্রেস, প্রাইমাকও আমার ভালো লাগছে আর কমফোর্টেবল আছে, পাতলার মাঝে ঠিক আছে। ও ড্রেসটা আমার ভালো লাগছে হোয়াইট আর ব্ল্যাকের মাঝে, বাট একটা বেশি শর্ট ওটার লাগি আমি চিন্তা করলাম যদি লং হইতো ওটার মাঝেতে কিনলাম আমি। আর একটু পরেও আমি ফাইলছি একটু লং ড্রেস ওটার মাঝে, সেম মেটেরিয়ালের মাঝে, সেম ডিজাইনের মাঝে একটু লং ড্রেস আমি ফাইলাইছি। ভাই আমার ভালো লাগছে, আমি কিনে লাইছি আমার পার্টিত পিনতাম করি। ও ড্রেস আমি কিনছি, পার্টিত পিনতাম করি হকটা হোক। আরেকটা দেখাইছিলাম যেন ওটার মাঝে লং আর একটা আছিল শর্ট। ইনো আমি চিকেন লেগ ওয়াশ করিয়া রাখছি, তান্দুরি চিকেন বানাইতাম করি, আর ইনো কিমা ওয়াশ করিয়া রাখছি, কবাব বানাইতাম করি।
শামি কবাব বানাইতাম। আর ডাইল কিমার মাঝে কবাব কিমা দি কবাব বানাইতাম। কবাবর মাঝে আজকে ফার্স্ট থোড়া ডাইল দিমু, ডাইল দিয়া ট্রাই করমু। ফার্স্ট আমি কিমার মাঝে কিতা কিতা দিছি ওখান দেখাইয়ার কিমার রেসিপি। ডুলা বাখর, জিরা, মেথি ভাতা দিলাম, চিলি ফ্লেক দিলাম, আর আমি ডাইল ব্লেন্ডার করিয়া রাখি দিছি। আমি কিমা কিনিয়া নিয়া ওয়াশ করিয়া ক্যালেন্ডারও বেশি সময় রাখতাম পারছি না সময়ের অভাবে। আমি এভরি টাইম কিমা ওয়াশ করিয়া ক্যালেন্ডারও রাখি, ফলে কিমা জোর জোড়া হয়ে যায় দেখতে, আর কবাব বানাইতেও ইজি লাগে। আর আজকে একটু নরম হয়ে গেছে কিমা আমার, আমি ক্যালেন্ডারও রাখতাম পারছি না বেশি সময়। ইনু আমি এক দিছি দুইটা, আর টমেটো আর পেঁয়াজে একলগে ব্লেন্ডার করিয়া দিলাইছি। আমি পেঁয়াজ ছোটো ছোটো করে খাটিয়া দিলাই, নাইলে কুটসিয়া দিলাই, আর ইনু আমি ব্লেন্ডার করিয়া দিলাইছি, আমার টাইম আছিল না। রাইস ফ্লাওয়ার থোড়া দিছি, বেসন দিছি, আর আমি আপনার আগের ভিডিওত হয়েছি আমি একটা মিক্স পাউডার বানাই, ও মিক্স পাউডারের মাঝে সপ্তাহ থাকে মির্চি কিনোর যেটা যেটা মশলা আছে ওটা আমি পরিমাণ মতো আমি মানাইয়া মিক্স করিয়া রাখি দিই। ও মিক্স পাউডারটা আমি দিমু, আর চিলি পাউডার দিমু। চিলি পাউডার চিলি যে যতখান চিলি খাইন মরিচ খাইন অতখান দিলেন যেন, আমি আমার আমার গরো জেলা যতখান মরিচ খাইন আমি অতখান দিছি, আর বাখর ভাতা দিলাইছি, ফরে মিক্স করি লাইছি বালা করি। মিক্স করিয়া আমি ফ্রিজারও রাখি দিমু টু আওয়ার্স, বালা করি মেরিনেট ওইতো করি। আদা রসুন দিতাম করি বলি গেছিলাম, পরে আমার মনে হয়েছে আমি আদা রসুন দিলাম, দিয়া এগেইন আমি মিক্স করলাম। টু আওয়ার্স ফ্রিজও রাখার পরে আমি বার করিয়া কবাব বানানি স্টার্ট করমু। আমার পাকিস্তানি দুই তিনজন ফ্রেন্ডে কইসইন আমি একটা ভিডিওত কবাব বানাইছিলাম, কিলা বানাইছিলাম, ওটা এগেইন আমি দেখাইতাম, ও আমি দেখাইয়ার। আর আমার কবাবর কবাব বানানি মেশিন ও ওয়াইট ওখটা ওখটা আমি হই থাকি কিনছি, হই থাকি ওইসে সপ্তাহ আমি হইতাম ভিডিওর মাঝে তারা হুনতা সাইন। একটা আমি আমডার অন্যর দাদুবাই একটা শপস আছে, আমডার অন্য দাদুবাই একটা শপস আছে ওখটা থাকি কিনছি। আর আপনারা অনলাইন ফাইবা কবাব মেকার লেখলে অনলাইন ফাইবা 3-4 পাউন্ড হইব প্রাইস, আমি 2-3 পাউন্ডে লইছিলাম, আমি আজ থেকে 5-6 বছর আগে লইছিলাম। ও জেলা মানাইছি আমি ওখটা আমার পাকিস্তানি ফ্রেন্ডে হয়েছইন তারারে দেখাইতাম, এগেইন আমি দেখাইতাম, ও আমি এগেইন আপনারে দেখাইয়ার। কিছু নরম হয়ে গেছিল কিমা, ও মানানি একটু হার্ড হয়ে গেছে। আমারে আর একটা রিকুয়েস্ট করছইন আমার পাকিস্তানি ফ্রেন্ড হলে হয়েছইন আমি পাকিস্তানি উর্দু ভাষায় মাতিয়া ব্লগ করতাম, আর আমি ইনশাল্লাহ ট্রাই করমু উর্দু ভাষায় মাতিয়া ব্লগ করার লাগে। বাট আজকে না, আজকে আমার বালা লাগেন না উর্দু ভাষায় মারতে, ওতার লাগি মাতিয়ার না, ইনশাল্লাহ ফিউচারে ট্রাই করমু। তারারেও তো খুশি করা লাগবো পাকিস্তানি ফ্রেন্ড হলরে, আর আমার হুনিয়া বালা লাগে আমার বাঙালি বাঙালি মানুষে দেখরা দেখরা, এর ফরে পাকিস্তানি আমার ফ্রেন্ডাইনতেও দেখরা, আর যে পাকিস্তানি ফ্রেন্ডাইনতোর ফ্যামিলি যেটা পাকিস্তান তাকইন তারাও দেখরা আমার ভিডিও, ওখানে আমার খুব বেশি বালা লাগে। আর ইনো আমি চিকেন লেগ দিয়া তান্দুরি ইয়োগর্ট দিছি ফার্স্ট, এক্সট্রা ইয়োগর্ট নিয়া আর তান্দুরি পেস্ট গুইন দিয়া মিক্স করিলাই। আর তান্দুরি মিক্স পেস্ট আমি আমরা রেস্টুরেন্ট থেকে আনি লইছি, আমি জানিয়ান না একটার রেসিপি কিতা, আর ইনশাল্লাহ ফিউচারে শিকিয়া আমি দেখাইমু কিলা তান্দুরি পেস্ট মানাইন। আর আমি ইনোর মাঝে থোড়া কালার দিছি, চিকেন দেখতে নাইস লাগতো সুন্দর লাগতো করি, আর যে কোনো খানি মানুষে কন্যানি চৌকে খাইলে মুখে খায় তে চৌকে দেখতে সুন্দর হইলে আমরা মজা লাগে খাইতে। ওখন আমি দেখাই আর আমি পার্টির লাগি বার্থডে পার্টির লাগি কিতা কিতা আনছি। ইনোর মাঝে আমি আনছি ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম টেবুল ক্লথ, র্যাপিং পেপার, ক্যান্ডেলস, বার্থডে বানার, আর আমি ইতা পাউন্ড পাউন্ড ওয়াল তাকি আনছি। পাউন্ড ওয়ালডও গেলে ইজিলি আপনি 1 পাউন্ড হরি ইতা ফাইলিবা, একটু
কম প্রাইসে আপনারা আনতে পারবা। আর আমরা হান্দা তাছে মরিসন মরিসন আজদা ইতাতে একটু বেশি দাম হয়, আর আমি এটা পাউন্ড ওয়ার্ল্ডে আনছি 1 পাউন্ড করে 100 থিংস। বার্গিন বাইতা কি আনছি ব্লুন পাম্পার ওখটা আর আইসিং কেকও দিতাম করে। আর ইতা ব্লুনের আচিতা বানানি যে কষ্ট হয় শুনে, মানুষ 3-4 জন তাহলে বানানি যায় ইজিলি গফ করি করি। আর ব্লুন ফুলানি উত্তর একটা কাম। আর আমার ননন্দে বেশি হার্ডওয়ার্ক করছেন, তাইন কষ্ট করে উইকটা বানাইছেন, যত সময় লাগিয়া তাইন বেশিও হার্ডওয়ার্ক করছেন। আর এরপরেও তো আমি আমার 2 জাল আমরা আসলাম তার লগে হেল্প করাত, তবুও বললাম আমরা নিজে নিজে বানাই লিছি। ওখন ইনস্টাগ্রাম হলো মানুষে চার্জ করেন 160 পাউন্ড ও ব্লু নাচ বানানির লাগে, আর আমরা 13-14 পাউন্ডে কিনিয়া পরে আমরা নিজে নিজে বানাইছি। বানানির চার্জ তো লাগলো না, পয়সা গুণ বাঁচে গেল, ওখানে উবালা লাগে। আমি তান্দুরি চিকেন মিক্স করিয়া রাখি দিছিলাম অল নাইট, আর পরে আমি সুন্দর হয়ে ট্রেত রাখিয়া ওভেন হারাই দিমু 1 আওয়ার লাগি। 1 আওয়ার পরে ওই যায়। আর ইনো আমি কবাব ফ্রিজও রাখি দিছিলাম, আমার কাছে টাইম আছিল না মানানির লাগি। আমি ওলা করিয়া ওলা লেয়ার করিয়া বেগ দিয়া রাখি দিছিলাম ফ্রিজও। আর পরে আমি বার করিয়া একটা একটা করি ফ্রাই করে নিছি। কবাব 2 লাখানি মানানি যায়, 1 লাখানি হইল লগালগ তেল দেওয়া যায়, আর 1 লাখানি হইল আমি জেলা করছি আইসও তৈ দিছি। তে আইসও রাখি দিলে একটা ইজি হয়, আমার একটু কবাব আমার একটু কিমান নরম হয়ে গেছিল, আইসও রাখায় ইজি আমি তেল দিলাইতাম পারি। আর নরম কিমা ডাইরেক্ট তেল দেওয়া যায় না, আতো লাগে যায় বারবার। আমি এখন টমেটো কিউকুম্বা গ্রিন চিলি বাখর পাতা দিয়া সালাদ বানাইমু, আর রায়তা বানাইমু টমেটো দিয়া, টমেটো কিউকুম্বা দিয়া ইয়োগর্ট দিয়া রায়তা, আর মিনসস বানাইমু। রায়তার লাগে আর সালাদর লাগে একলগে আমি টমেটো হাটে লিমু। টমেটো রায়তা বানাইতে লাগে টমেটো কিউকুম্বা গার্ডেন মিন্ট ইয়োগর্ট লবণ পিঁয়াজ। আমি রায়তা মিক্স করি লিয়ার, আসলে একটু রুশিং গো আসলাম, ট্রাইপড বার করার টাইম পাইছি না। আর
মোবাইল বালা করে ধরতাম পারছি না, আর ইবাইদি রাইতা মিক্স করতাম হার্ড হয়েছে। আর আমি সালাদর লাগি লাল পেঁয়াজ, কিউকুম্বা, টমেটো, কাঁচামরিচ, লবণ একলগে এক বৌল রাখি দিছি, পরে মিক্স করমু সবাইলে, নাইলে পানি বারই যায়। টমেটো থাকি আগে মিক্স করিয়া রাখি দিলি। আর ইনোর মাঝে আমি ব্রাউন রাইসর লাগি পেঁয়াজ, আমি এই রেসিপিটার দেখাইতাম পারছি না আমার সময়ের স্বল্পতার কারণে। আমি ইনো চিকেন দিছি আর পেঁয়াজ, জিরা পাউডার, লবণ আর গরম মশলা দিয়া মিক্স করছি। ও কেগর স্ট্যান্ড ওগুইন আমরা ইভে তাকি আনছি, আপনারা ইভে তাকি আনতে পারবা, কেক ডেকোরেশন স্ট্যান্ড লেখলে মিলি যাইব, সার্চ করেন যেন আপনারা। আর বার্থডে কেক আমরা সব বাচ্চাইন্তর লাগি আনছি, যে যেটা বালা ফাইন সেও পাপা পিক বালা ফাইন, সেও হ্যারি পটার বালা ফাইন, সেও ফুটবল, সেও নর্মাল কেক, কেউ ফ্রেশ ক্রিম কেক বালা ফাইন, যে যেটা বালা ফাইন আমরা আনছি, কেউ কাপ, কেউ পাও পেট্রোল। আর ই ডোনাটস এগুলো আমরা আনছি টেস্কো তাকি, সব কেক আমরা আনছি টেস্কো তাকি, আর ফ্রেশ ক্রিম কেক আনছি আমরা কেক শপ তাকি। আর আমি আমার বাচ্চাইন্তর, আমি আমার বাচ্চাইন্তর বার্থডে আর আমার জালোর বাচ্চাইন্তর বার্থডে করছি। আর আমার বার্থডে সারপ্রাইজ দিছইন আমার 4 নম্বর জালে আমার লাগি কেক আনিয়া। আমি রেডি হইয়া আইসি নিছে, ওখান দেখি আমার কেক হ্যাপি বার্থডে ভাবি লেখা, আর ও কেকটা আমার হরিয়ে বানাইছইন। সব বাচ্চাইন্তর লাগে কুপ কেক। বালা করে ভিডিও করতাম পারছি না, আমি একটু রেডি হওয়াত গেছিলাম গিয়া। আর ইনো মানাইছি ব্রাউন রাইস, কবাব, রায়তা, সালাদ, মিনসস, তান্দুরি চিকেন। আপনারা আমরা দয় বইনোর ভিডিও জেলা দেখরা শেয়ার করডা, লাইক দিরা, সাবস্ক্রাইব করডা, আপনারা কাছে থ্যাংক ইউ, অনুরোধ রইল আপনারা আমরা ফিউচারও সাপোর্ট করবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।